ময়লা ফেলাকে কেন্দ্র করে কসবায় গুলি। মঙ্গলবার রাতে ময়লা ফেলাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিবাদ এক যুবকের। ঘটনাটি ঘটেছে কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডে। অভিযুক্ত সৌমিত মণ্ডলকে রাস্তার উপর ময়লা ফেলতে বাধা দেওয়া হলে সে দুরাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি ব্ল্যাঙ্ক ফায়ার হয়। ঘটনায় হতাহতের খবর নেই। ঘটনার পর অভিযুক্ত যুবক পালিয়ে গেলেও আজ ভোরে সে ফিরে আসে নিজের বাড়িতে। তখনই তাকে আটক করে কসবা থানার পুলিশ। নিজেকে পুলিশের ছেলে বলে পরিচয় দিয়ে এলাকায় ত্রাস ছড়িয়ে রেখেছিল অভিযুক্ত। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা।